নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বাড়ির পাশের ধানক্ষেত থেকে উদ্ধার কলেজ ছাত্রীর রক্তাক্ত মৃতদেহ, তদন্তে পুলিশ। অনাস্থা ভোটকে কেন্দ্র করে সোনাইয়ে উত্তপ্ত পরিস্থিতি, বিডিওর ওপর আক্রমণ। পুরনির্বাচক, করিমগঞ্জে বিজেপির বিশাল বিজয় মিছিল, সামিল শতাধিক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ধানক্ষেত থেকে রক্তাক্ত অবস্থায় এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করল পুলিশ। লোমহর্ষক এই ঘটনাটি সংঘটিত হয় লক্ষ্মীপুরের শিবপুর দ্বিতীয় খণ্ডে। বৃহস্পতিবার সকালে ফজিরউদ্দিনের বছর ১৯ মেয়ে তথা সোনাইয়ের মাধবচন্দ্র দাস ওরফে এমসিডি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী জেসমিন বেগম লস্করের রক্তাক্ত মৃতদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার রাত ৮টা নাগাদ ফজিরউদ্দিন বাড়িতে এসে মেয়েকে ডাকলে মেয়ের কোনো সাড়া পাননি। পরে বাড়ির আশপাশে মেয়ের সন্ধান চালালেও কোনো খবর পাওয়া যায়নি জেসমিনের। বৃহস্পতিবার সকালে ফের মেয়েকে খুঁজতে শুরু করলে বাড়ির পাশে থাকা ধানক্ষেতে রক্তাক্ত অবস্থায় মেয়ের নিথর দেহ দেখতে পান। তার গলা ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়তে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর দেওয়া হয় লক্ষ্মীপুর থানায়। ঘটনার খবর পেয়ে লক্ষ্মীপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জেসমিনের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এদিকে জেসমিনের বাবা ফজিরউদ্দিন জানান, তার সাথে কারোর কোনো শত্রুতা নেই, কারোর সাথে ঝগড়া হয়নি তার। এই নৃশংস কাণ্ডকে ঘটিয়েছে তা তিনি আঁচ করতে পারছেন না। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এটা আমরা খাইয়া তার মায় কই গো আয়না কেন কেন তোর বাট খাইয়া আয়না কেন উঠে না আয়না তো ও হে উঠি যে বার থেকে উঠিয়া গিয়া চাই দো ভাই ভাই দেখা যায় না আবার আইলো বুঝ করিনি ইনও নাই বাথরুমে চাইলো ইনও নাই লেট্রিনও চাইলো ইনও নাই ও আমারে কইছি ইগুন আইবা কোনবাই গেল ও আমি উঠিছি উঠিয়া আর ইয়া বাবা চাইয়া ও পিছন দিকে ওদিকে গেছি আমি ও ওদিকে গেছি তারে কোনো ইনুতে আছে করে জানি না ওদিকে গেছি ওবাদি গিয়া আর ইয়ামতে গেছি গিয়া টার্নিংও গেছি মাঝদা ফুয়ারে ভাইছি রাস্তা হেও গেছি ওদিকে আমি আইছি বন্ধে বন্ধে আইয়া ওবাদি আইয়া উঠি গেছি এখন আইয়া খেউরের কইছি না মেহমানের তো তরলে কি কোনো চুটালোকে বাগিয়ে গেছে গা রাত্রি কোনো জায়গাতে আমার কাছে ফোন কর না তার মাসি উঠছি আসো তার কাছে ফোন করবো আমার কাছে কোনো রিপোর্ট আইব কই আরে চুপটা ওই রকম রাইত আর আমার দিয়েজনেরও কোনো কেউ বাদ খাইছি না ও সকালে তার মা আইসে আইয়া আর ইয়া তারে ওনো দেখছে লাল কাপড় দেখিয়াও চিনি লাইছে কইছে এর যাও ইগো দিকে লামা চলাইল আমি ওন থেকে দৌড়িয়া আইছি আইয়া আর ইয়া দেখে কুয়ায় চুলো সাদা উড়িছে ওলা দরতে সময় একটু শক্ত পাথর লাগাইন আর ও কোনার মাঝে খাটা এগো আছে এগো আমি কাপড় কাপড়গুলো হরাইয়ারি চাইছি বা কাপড় যখন এগো। অনাস্থা ভোটকে কেন্দ্র করে সোনাই উন্নয়ন খণ্ডে দুষ্কৃতির হাতে আক্রান্ত হলেন ব্লকের বিডিও হোসেন মোহাম্মদ মুবিন। ঘটনার বিবরণে জানা যায়, স্বাধীনবাজার জিপি সভানেত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন সাত গ্রুপ সদস্য। এ নিয়ে বৃহস্পতিবার অনাস্থা ভোট গ্রহণ হয় ব্লকের কার্যালয়ে। ভোটে ৬ জন গ্রুপ সদস্যের ভোট পড়ে, একটি ভোট নষ্ট হয়, কিন্তু তা মানতে নারাজ ছিলেন অনাস্থা প্রস্তাবের সমর্থনে যাওয়া জনগণ। তাদের মতে ব্লকের কর্মীরা উৎকোচ নিয়ে অনাস্থা ভোটে অনিয়ম করেছে। তখন বিডিও বলেন, নিয়ম নীতি মেনেই ভোট হয়েছে, নিয়মের বাইরে কেউ যেতে পারবেন না। তার হাতে অনাস্থা প্রস্তাবের রেজিস্ট্রার ও ভোটের ফাইলপত্র রয়েছে। এসব তর্ক বিতর্কের মধ্যে আচমকা কে বা কারা বিডিওর হাত থেকে রেজিস্ট্রার ও ফাইল কেড়ে নেওয়ার চেষ্টা চালালে তিনি আটকাতে গেলে তার উপর ঠেলা ধাক্কা ও আক্রমণ করা হয়। এদিন ডিউটিতে থাকা পুলিশ কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাটি নিয়ে সোনাই থানায় মামলা করেন বিডিও। सबने देखा बोलो बैलेट पेपर सबको दिखाया गया था वोटिंग करने के बाद उसमें कोई प्रॉब्लम नहीं वो बाहर जाके बोलेंगे हाथी घोड़ा जहाँ पे भी वोट दिया वो उसका प्रॉब्लम है अभी बोलेंगे वो आया भी नहीं सब कुछ है Thank you.
ধানগঞ্জ পৌরসভায় দীর্ঘ ঘরে কাটিয়ে 1997 এর পুনরাবৃত্তি ঘটালো বিজেপি। তবে এবারের জয়ের রথ আগের সকল রেকর্ড পেছনে ফেলে দিয়েছে। জেলা সদরের 27টি পৌরসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে 23টি আসনে বিজেপি প্রার্থীরা জয়ী হওয়ার পর বৃহস্পতিবার সীমান্ত জেলা করিমগঞ্জে বিজয় মিছিল বের করেন করিমগঞ্জ বিজেপির কর্মী সমর্থকরা। এদিন দুপুর 1টা নাগাদ জেলা বিজেপির প্রধান কার্যালয় থেকে এই বিজয় মিছিল আরম্ভ হয়। পরে একে একে শহরের সবকটি প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে সুভাষনগর রোড, লঙ্গাই রোড পরিক্রমা করে পুনরায় জেলা বিজেপির কার্যালয়ের সামনে এসে ধামাল নাচের মাধ্যমে মিছিলের সমাপ্তি ঘটে। এদিনের মিছিলে বিজেপি সমর্থকদের সাথে পা মিলিয়েছেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, পাথারগান্ধীর বিধায়ক কৃষ্ণেন্দু পাল, মিশন রঞ্জন দাস, জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ 27 ওয়ার্ডের বিজেপির প্রার্থীরা। এদিনের মিছিল চলাকালীন সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতারা তাদের আগামী দিনে পৌর এলাকাবাসীর উন্নয়নের জন্য কি কি পরিকল্পনা করে রেখেছেন তা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন। আর এই জায়গায় ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা যারা নবনির্বাচিত হয়েছেন তারা আগামী দিনে করিমগঞ্জের নাগরিক স্বাচ্ছন্দ্য যাতে ফিরিয়ে আনা যায় সেই লক্ষ্যে নিশ্চিতভাবে কাজ করবে। আচ্ছা, কালকে 12 নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী একজন মন্দিরের ব্রাহ্মণকে জুতা দিয়ে মেরেছে, এই জঘন্যতম ঘটনার আমরা নিন্দা জানাই। আমরা প্রশাসনের কাছে বলেছি, পুলিশ অধিকর্তার কাছে বলেছি যে এই ঘটনার যাতে উপযুক্ত শাস্তি হয় সেই দিক থেকে প্রশাসন যাতে সত্য পদক্ষেপ গ্রহণ করে। আর আমরা এই ঘটনার নিন্দা জানাই ওই পুরোহিত এবং সম্পূর্ণ পুরোহিত সমাজের কাছে। করিমগঞ্জের নাগরিক হয়ে আমরা ওনার কাছে এই করিমগঞ্জের কোনো একজন নাগরিক এই ঘটনা ঘটিয়েছেন তার জন্য আমরা পুরো সমাজের কাছে দলের পক্ষ থেকে আমরা নির্দেশনা। বিধায়ক বলেছে উনি সবচেয়ে বড় হিন্দুবাদী, আর যদি হিন্দুত্ব দেখাতে হয় বিজেপি সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই। করিমগঞ্জের জনসাধারণ সেই মন্তব্য না করার জন্য দেখিয়ে দিয়েছেন যে কে কী মন্তব্য করেছেন, কে কী বলেছেন। করিমগঞ্জের জনসাধারণ তার জন্য প্রাণপণ যে যা যতটুকু করে নিয়েছেন, কিন্তু জনসাধারণ ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রেখে 27টির মধ্যে 23টি আসনে জয়ী করেছেন, তারপরে আর এই সম্পর্কে কিছু বলার অবস্থা নেই। অটোরিকশার ফিটনেস ডিজিটাল করায় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করল অল কাছাড় অটোরিকশা কোঅর্ডিনেশন কমিটি। বৃহস্পতিবার সংস্থার তরফে কাছাড়ের জেলাশাসক মারফত রাজ্যের মুখ্যমন্ত্রীকে এক স্মারকপত্র প্রদান করা হয়। এতে উল্লেখ করে বলা হয় যে বরাক উপত্যকার 3 জেলায় 3 জন করে MBI নিযুক্তির দাবি জানিয়েছিল অল কাছাড় অটোরিকশা কোঅর্ডিনেশন কমিটি। তাদের দাবি মেনে সরকার হাইলাকান্দি জেলায় 1 জন MBIকে নিযুক্তি দিলেও কাছাড় ও করিমগঞ্জ জেলায় 1 জন MBIকে দিয়ে বাণিজ্যিক সহ অন্যান্য বিভিন্ন বাহনের তদারকি করা হচ্ছে। এমত অবস্থায় কাছাড় ও করিমগঞ্জ জেলার হাজার হাজার যানবাহনের কথা মাথায় রেখে সংস্থার কর্মকর্তারা কাছাড় ও করিমগঞ্জ জেলায় 2 জন স্থায়ী MBI নিযুক্তির দাবি জানিয়ে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রদান করেন। পরে বিষয়টি নিয়ে সংস্থার সভাপতি বিকাশ ভট্টাচার্য বিস্তারিত তথ্য জানান সংবাদ মাধ্যমের সম্মুখে। আমাদের একজন MBI, উনি করিমগঞ্জ 7 রাত 3 দিন এবং কাছাড়ে 3 দিন। আমরা পূর্বে একটা মেমোরান্ডাম দিয়েছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যে আমার বোরাক উপত্যকায় 3টা জেলাতে 1 জন MBI কাজ করতেন। তারপরে আমরা একটু রিজাল্ট পেলাম, হাইলাকান্দিতে 1টা MBI নিযুক্তি দিয়েছেন। কিন্তু আমাদের কাছাড় জেলার ভলিউম, আমাদের গাড়ি অটোই প্রায় 20,000-এর অধিক অটো আছে কাছাড় জেলাতে। কমার্শিয়াল ভাইকেলস আদরা সব মিলিয়ে প্রায় 40-45,000 কমার্শিয়াল ভাইকেল 1 জন MBI দ্বারা, তার মধ্যে উনি আবার করিমগঞ্জ জেলায় দায়িত্বে। তাই আমরা আজকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলাধিপতি মহাশয় মারফত আমরা একটা স্মারকপত্র দিয়েছি। স্মারকপত্রে আমরা উল্লেখ করেছি স্পষ্ট যে 1 জন MBI দ্বারা আমরা নিজেরা চক্ষুষ দেখতে পেয়েছি যে ওনার দ্বারা এই অতিরিক্ত বোঝা বোয়া সম্ভব নয়। তাই আমাদের MBIকে সম্পূর্ণ হোল টাইম যাতে আমরা ফুল টাইম কাছাড় জেলার পুরো 7 দিনই যাতে কাছাড় জেলায় ডিউটি করতে পারেন সেই আবেদন করে আমরা একটা মেমোরান্ডাম আজকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দিয়েছি। তার প্রতিলিপি একটা আমরা কমিশনার, সেক্রেটারিয়ান কমিশনার, গভর্নমেন্ট অফ আসার, ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট, আমরা জেলার পরিবহন আধিকারিক মহাশয়ের। লক্ষ্মীপুর পৌরসভায় নবনির্বাচিত পৌর সদস্য ও সদস্যদের নিয়ে বৃহস্পতিবার লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের নেতৃত্বে এক বিশাল বিজয় মিছিল বের করা হয়। এদিন বিজয় মিছিলটি লক্ষ্মীপুর পৌরসভার প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে লক্ষ্মীপুর মিশন রোডে গিয়ে সম্পন্ন হয়। বিজয় মিছিলে শতাধিক কর্মী ও সদস্য সদস্যরা সামিল হন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক কৌশিক রায় বলেন, আগামী 5 বছরের মধ্যে লক্ষ্মীপুর পৌরসভার অধীনস্থ সবকটি এলাকাতে উন্নয়ন জোর কদমে এগিয়ে নিয়ে যাবেন। এতে লক্ষ্মীপুরের সকল নাগরিকদের সহযোগিতা কামনা করেন। বিজয় আমরা হাসিল করেছি, 8-10টির মধ্যে 8টি আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয় হয়েছে। এই জন্যই আমরা আজকে এই মিছিলের মাধ্যমে, বিজয় মিছিলের মাধ্যমে আমরা লক্ষ্মীপুরের 10টি ওয়ার্ডের সদ্য নাগরিকদেরকে
ভোটারদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা এই লক্ষ্মীপুরের সাথে সাথে বরাক উপত্যকা 60টি পৌরসভা ভারতীয় জনতা পার্টি দখল করেছে, আসামে 80টি পৌরসভার মধ্যে 74টিতে ভারতীয় জনতা পার্টি, 2টিতে ভারতীয় জনতা পার্টি জোট অসম গণ পরিষদ জয়লাভ করেছে। আর আমরা বলতে পারি যে 80-র মধ্যে 76টি পৌরসভা ভারতীয় জনতা পার্টি জোট সেই জোট দখল করেছে। এই জন্য লক্ষ্মীপুরের সমস্ত নাগরিকদের হয়ে, এই লক্ষ্মীপুরের পৌরসভা এলাকার মানুষদের হয়ে আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমরা অভিনন্দন জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। যেভাবে বিগত 9 মাসে আসামের উন্নয়ন হয়েছে, আর এই আসামের উন্নয়ন লক্ষ্য করে আসামের সমস্ত জায়গার মানুষ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছেন, এই জন্য প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। আমাদের প্রদেশ নেতৃত্ব, আমাদের জেলা নেতৃত্ব, যারা এই নির্বাচনে অংশগ্রহণ করে আমাদেরকে এই জয় হাসিল করার জন্য সাহায্য করেছেন, তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। করিমগঞ্জ টাউন কালেবাড়ির পুরোহিত গীতেশ চক্রবর্তীকে জুতো খুলে মারধর করেন করিমগঞ্জ পুরসভার 12 নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী আশিস দাস পুরকায়স্থ। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাত প্রায় 10টা নাগাদ হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে করিমগঞ্জ শহরের ডাকবাংলো রোড। এদিকে ঘটনার খবর পেয়ে আশিসের বাড়ির সামনে চড়া হন বিজেপির কর্মী সমর্থকরা সহ সাধারণ হিন্দু ধর্মের মানুষরা। পরিস্থিতি সামলিতে উপস্থিত হন উত্তর করিমগঞ্জের বিধায়ক অমলাক্ষদে পুরকায়স্থ ও করিমগঞ্জ বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা। অন্যদিকে পুরোহিত সমাজের সাধারণ সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী জানান, এই ঘটনার বিচার না হলে বৃহস্পতিবার থেকে জেলার পুরোহিতরা পুজো বয়কট করবেন। এ নিয়ে করিমগঞ্জ থানায় এক মামলাও দায়ের করা হয়েছে বলে জানা গেছে। এই ওয়ার্ডের কংগ্রেস ক্যান্ডিডেট এই গয় কালীবাড়ির যে পুরোহিত মানু আছে তা গয় বাবুকে দিছে আর তাক ধাক্কা মারে এনেকা তার কি দোষ আছে? এ বিজেপি প্রার্থীক বোধহয় সমর্থন করেছিল, এই কারণে ইহতে করলে এই বিপুল ভোটত পরাজিত হলে আর পরাজিত হওয়ার পিছন আজি গই এনে তাক কোন অর্ডার কোন অর্ডার কোন অর্ডার করিমগঞ্জ পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কংগ্রেসের নাম কি আসলে আশিস দাস পুরকেশ্বর আশিস দাস পুরকেশ্বর ইয়া তো রাইজ এতে আইসে তার ঘর আক্রমণ করিব কারণে আমি পুলিশক মাতি আনিছো, জি হয় এটু আইনি ব্যবস্থা দেখা হবো, এটু পিছত দেখা হবো। পুলিশ অ্যারেস্ট করিব নাকি তাক? পুলিশ অ্যারেস্ট করিব, পুলিশ অ্যারেস্ট করিব। গভীর রাতে পথচারীর হাত থেকে মোবাইল ছিনতাই করে পালানোর সময় গ্রামরক্ষী বাহিনীর হাতে গাড়ি সহ ধরা পড়ল 2 ছিনতাইবাজ। ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার রাত 12টা নাগাদ আমড়াঘাটে। ঘটনার বিবরণে জানা যায়, আমড়াঘাট দর্মিখাল গ্রান্ট এলাকার যুবক রাজন চন্দ এদিন রাত 12টা নাগাদ গ্রামের একটি বিয়েবাড়ি থেকে নিজের অ্যান্ড্রয়েড মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে বাড়ি ফিরছিলেন। তখন দর্মির দিক থেকে একটি ম্যাজিক ট্রাক তার পাশ কেটে যাওয়ার সময় তার হাতে থাকা মোবাইলটি ট্রাকের ভেতর থেকে কেউ ছিনিয়ে নিয়ে যায়। আর তখন রাজন চোর চোর বলে চিৎকার করতে শুরু করেন। তখন গ্রামে টহল দিতে থাকা ভিটিপির কর্মী ও পাশের বিয়েবাড়ি থেকে লোকজন জড়ো হয়ে ম্যাজিক গাড়ি সহ 2 ছিনতাইবাজকে হাতেনাতে ধরে ফেলেন। তবে একজন পালিয়ে গেছে বলে তারা জানান। ধৃতদের মধ্যে একজনের বাড়ি সোনাই থানা এলাকার নতুন রামনগর প্রথম খণ্ড গ্রামে। তার নাম মকসুদ আহমেদ বরভুয়া, বয়স 32, বাবার নাম কমর উদ্দিন বরভুয়া। অপরজনের নাম আহাদ হোসেন লস্কর, বয়স 27, বাবার নাম সরিফ উদ্দিন লস্কর। বাড়ি দক্ষিণ কৃষ্ণপুর সোনাবাড়ি ঘাট এলাকায়। আটক করা ম্যাজিক ট্রাকের নম্বর AS11DC3227। এদিন রাতে ধৃত 2 ছিনতাইবাজ সহ আটক করা ম্যাজিক ট্রাক পালংঘাট ফাঁড়ের পুলিশের হাতে সমঝে দেন বিটিপি কর্মীরা। বৃহস্পতিবার ধৃতদের আদালতে প্রেরণ করা হলে সেখান থেকে তাদের জেল হাজতে পাঠানো হয়। আমার ভাই বিয়াবাড়ির থেকে আসার সময় সাইকেলে মোবাইল হাতে নিয়ে টর্চ চালিয়ে আসার সময় 3 জন ম্যাজিক ট্রাক লইয়া যাওয়ার সময় তার হাত থেকে মোবাইল ছিনিয়া লইয়া ভাগি গেছিল। তখন হাল্লা চিত্রা করার পরে বিটিপি পার্টিয়ে 3 জন রে কাগাড়ির ধরছে, ধরার পরে একজন বাকি গেছে, 2 জন রে থানার সমঝাইয়া দিই, থানায় সমঝি আনছি আমরা। নন স্মোকিং ডে পালন করল লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি। বুধবার ক্লাবের পক্ষ থেকে ধূমপান নিয়ে জনগণকে সচেতন করতে স্থানীয় গোলদিঘি মলের সামনে তথ্যপূর্ণ পূর্ণাঙ্গ পথনাটিকা পরিবেশন করা হয়। এতে ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি অভিজিৎ ভট্টাচার্য, সম্পাদক সঞ্জীব রায়, বন্দিতা ত্রিবেদী প্রমুখ। এছাড়াও এদিন ধূমপান মুক্ত বিষয়ক বিভিন্ন স্লোগান সহ বার্তা সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রচারাভিযান চালানো হয়। পথনাটিকায় অংশ নেন শিল্পী অজিত সূত্রধর, মিঠুন রায়, শুভম বাসভর, মিঠুন চৌধুরী, রাজ আচার্য ও রিসোর্স পার্সন ডক্টর রঞ্জনা ধর প্রমুখ। এদিন আপামর জনসাধারণকে ধূমপান থেকে নিজেকে বিরত রাখতে আহ্বান জানানো হয় ভেরির পক্ষ থেকে।
হাইলাকান্দি পৌরসভা নির্বাচনের ফলাফল নির্দলীয় প্রার্থীদের জয় জয়কার। বুধবার পৌরসভা নির্বাচনের ভোট গণনার ফলাফল ঘোষণা হওয়ার পর 12 নং ওয়ার্ডের নির্দলীয় প্রার্থী শম্পা সেনগুপ্তের বিজয় মিছিলের পর সমর্থকদের মধ্যে নারী পুরুষ উভয়ের মধ্যে নৃত্য পরিবেশন ছিল চোখে পড়ার মতো। এ উপলক্ষে বুধবার এক সাংবাদিক সম্মেলনে 12 নং ওয়ার্ডের বিজয়ী নির্দলীয় প্রার্থী শম্পা সেনগুপ্তের স্বামী চন্দন সেনগুপ্ত জানান যে এই জয় শুধুমাত্র তার স্ত্রী শম্পা সেনগুপ্তের জয় নয়, 12 নং ওয়ার্ডের প্রতিটি নাগরিকের জয়। তিনি আরও জানান, তার স্ত্রী শম্পা সেনগুপ্ত ভোটে জয়লাভ করার পর এখন তার প্রাথমিক কাজ থাকবে 12 নং ওয়ার্ডের বিশেষ করে পানীয় জলের সমস্যার সমাধান, রাস্তাঘাটের সংস্কার, হাইলাকান্দি শহরকে আবর্জনা মুক্ত করে স্বচ্ছ পরিষ্কার উন্নত মানের শহর গড়ে তোলা ইত্যাদি। তিনি আরও বলেন, হাইলাকান্দি পৌরসভার বোর্ড যেহেতু নির্দলীয়রা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, তাই নির্দলীয়রাই অতি সত্বর পৌর বোর্ড গঠন করবে বলে জানান। পানীয় জল সংগ্রহকে কেন্দ্র করে ঘটে গেল এক রক্তারক্তি কাণ্ড। এতে পড়শির এক ব্যক্তির ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল এক হতভাগ্য মহিলার। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে ত্রিপুরার ফটিকরায় থানাধীন আসামবস্তি এলাকায়। জানা গেছে, বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ সেখানকার 45 বছর বয়সী সুনিতা সিনহা পড়শি বিশ্বাস সিনহার বাড়ির পাশের জলাশয় থেকে পানীয় জল সংগ্রহ করতে গেলে ঘটে বিপত্তি। একসময় জল আনাকে কেন্দ্র করে প্রতিবেশী বিশ্বাস সিনহা প্রথমে ঝগড়া বিবাদ শুরু করে দেন সুনিতা সিনহার সাথে। এতে ঝগড়া বিবাদ চরম আকার ধারণ করলে রাগের মাথায় উত্তেজিত হয়ে বিশ্বাস সিনহা ধারালো অস্ত্র হাতে নিয়ে সুনিতা সিনহার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে রক্তাক্ত হয়ে সুনিতার মর্মান্তিক মৃত্যু হয়। এলাকাবাসী ঘটনাটি প্রত্যক্ষ করে ঘটনার পর ঘাতক বিশ্বাসকে আটক রেখে স্থানীয় থানায় খবর দিলে কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক গমনজয় রিয়াং সহ ফটিকরায় থানার ওসি এবং বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে সুনিতার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফটিকরা হাসপাতালে মর্গে পাঠিয়ে দেয়। পাশাপাশি ঘাতক বিশ্বাস সিনহাকে খুনের দায়ে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। আগামী 13ই মার্চ বৈশাখ প্রতিযোগিতার মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো শিলচর ডিএসএতে অনুষ্ঠিত হতে চলেছে ঝুমুর রায় স্মৃতি সাংস্কৃতিক প্রতিযোগিতা। বৃহস্পতিবার স্পন্সর্স সহ ডিএসএ কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলন ডেকে দ্বিতীয়বারের মতো আয়োজিত ঝুমুর রায় স্মৃতি সাংস্কৃতিক প্রতিযোগিতার বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন। ডিএসএর সাংস্কৃতিক সচিব সুখেন সরকার জানান, আগামী 13ই মার্চ অঙ্কন আসরের পর 26 থেকে 28 মার্চ শিলচর গান্ধী ভবনে আবৃত্তি নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন শিলচর ডিএসএর সভাপতি বাবুল হোর, সচিব বিজয়েন্দ্র প্রসাদ সিং, অনিমেষ সেনগুপ্ত ও স্পন্সর্স সমর রায় সহ অন্যান্যরা। এটা নিয়ে দ্বিতীয়বারের মতো ঝুমুর রায় স্মৃতি এই কালচারাল ফেস্ট আমরা করতে যাচ্ছি শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। এখানে দুটি ব্যাপার আছে, এই কালচারাল ফেস্টের সাথে সিট অ্যান্ড প্রো বসে আঁকো প্রতিযোগিতা আমরা গত বছর করেছিলাম অন্য স্পন্সরদের মাধ্যমে, কিন্তু এই বছর এই সিট অ্যান্ড প্রো প্রতিযোগিতাও আমরা ঝুমুর রায় স্মৃতি বসে আঁকো প্রতিযোগিতা হিসেবে আমরা করব। সেটা আগামী 13ই মার্চ 2022 ইংরেজি রবিবার দিন আমাদের শিলচর জেলা ক্রীড়া সংস্থার ইনডোর হলে সেটা অনুষ্ঠিত হবে। এবং ঝুমুর রায় স্মৃতি আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, লোকসঙ্গীত ও রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাগুলো হবে আগামী 26, 27 এবং 28 মার্চ শনি, রবি এবং সোমবার। সেটা আমরা রেখেছি গান্ধী ভবনে। আমাদের শিলচর পৌরসভার পক্ষ থেকে আমরা সেই গান্ধী ভবনের অলরেডি বুকিং আমাদের হয়ে গেছে এবং গান্ধী ভবনে এই প্রোগ্রাম আমরা এই অনুষ্ঠান করব। সেটা আমরা শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরা সেটা নির্ধারিত। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। বাড়ির পাশের ধানক্ষেত থেকে উদ্ধার কলেজ ছাত্রীর রক্তাক্ত মৃতদেহ, তদন্তে পুলিশ। অনাস্থা ভোটকে কেন্দ্র করে সোনাইয়ে উত্তপ্ত পরিস্থিতি, ভিডিওর ওপর আক্রমণ। পুরনির্বাচন, করিমগঞ্জে বিজেপির বিশাল বিজয় মিছিল, সামিল শতাধিক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।